camping. আমি মাহি এখানে কি অনু অনু তাড়াতাড়ি এদিকে আয় তো কে এটা কে মাহিন ভাইয়া মাহিন ভাইয়া মানে আমাদের ভাই আছে কবে থেকে আব্বুকে জিজ্ঞেস কর আব্বু আম্মু আব্বু কে এটা কে মানুষজন কেন আসবে এভাবে আমি না বুঝতে পারি না আর তোমার টিচারের ছেলে মানে তোমার বয়স কত তোমার টিচারের বয়স কত ওর বড় কয়েকটা ভাই বোন আছে ওর সবার ছোট অ্যাবসার্ড আমাকে কিছু বোঝানোর দরকার নেই হোয়াটএভার আচ্ছা মাহিন ও খুবই ভালো মেয়ে বেসিক্যালি বাট একটু সমস্যা নেই একটু ম্যানেজ করে দিয়ে প্লিজ একটু পানি খেতে দিচ্ছিলাম হ্যাঁ ঠিক আছে তোমাকে কতদিন বলেছি যে ও পছন্দ করে না তুমি বাসায় বাইরের কাউকে আনবে না কিন্তু ম্যাম আপনি কিন্তু ডেঞ্জারাস অনেক রাগি আমরা ওকে অনেক ভয় পাই বাই দ্য ওয়ে তোমার কোনো রিলেটিভ আছে ঢাকায় কেন তোমাকে বাসা থেকে বের করে দিলে সমস্যা নেই তুমি আসো না তোমাকে দেবে যাবে ও আচ্ছা এই যে এই এটা তোমার আপুকে দিয়ে দিও তোমার এত বড় সাহস আবার গিফট আনছো আরে না আমি গিফট আনিনি এটা পার্সেল এটা ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল তোমার আপুর জন্য কি জন্য পাঠিয়েছে ভিতরে ওটা কিছু নাই তো যদি আমি জানতাম ভিতরে কি আছে তাহলে আমি বুঝতাম আমি তো জানি না কিভাবে বলবো ঠিক আছে যাও আমি কিছু অর্ডার করি না কোথা থেকে আসছে এটা বিজে মাহিন ভাই দিছে কোন মাহিন এই মাহিন হ্যাঁ এই ছেলে আমাকে পার্সেল কেন দিবে আমি কি জানি কে জিজ্ঞেস কর কোথায় সে পাশের রুমে আপনি আমাকে দিচ্ছেন আপনি জানেন এটা ভেতর কি আমি দিই নাই তাহলে কে দিচ্ছে ডেলিভারি বয় কোন ডেলিভারি বয় সেটা ঠিক আমি জানি না আশ্চর্য ব্যাপার আপনাকে ডেলিভারি বয় একটা পার্সেল দিছে আপনি জিজ্ঞেস করবেন না এটা কোথা থেকে আপনার কি এই ন্যূনতম কমন সেন্সটা নাই আসলে আমি নিচে থেকে উপরে উঠছিলাম তখন দারোয়ান চাচা বললো যে ডেলিভারি বয় এটা আপনার জন্য দিয়ে গেছে নেক্সট টাইম জিজ্ঞেস করবেন হ্যাঁ কমন সেন্স এটা তোমরা এভাবে তাকায় আছো কেন দেখি চিড়িয়াখানা না সার্কাস কাজ করো তুই আমার এখানে কেন যা তো বেরো অবাক হচ্ছ তোমার পছন্দের জিনিসগুলো আমি কি করে জানি আমাকে খোঁজার দরকার নেই সময় হলে আমি নিজেই ধরা দেব আর জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে তোমার পছন্দের নীল গোলাপের প্রেমে পড়েছি আমি এই গোলাপে আমার লেগে থাকা স্পর্শটা তুমি ছুঁয়ে দিবে জানি
এই যে জি, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি বলেন? পার্সেল আসলো আমার একটা সকালে, তো ওটা কোথা থেকে এসছে, কে পাঠিয়েছে একটা খোঁজ নিয়ে কি আমাকে জানাতে পারবেন? সম্ভব কি না জানি না, কিন্তু ট্রাই করে দেখব। নেক্সট টাইম যদি আবার আসে ডেলিভারির ম্যানের কাছ থেকে শুনে নিন, হ্যাঁ ভুল করেন না, কিন্তু আমার হেল্প হবে এটাতে। সরি। এই জন্যই আমাকে সবসময় ফলো করে। পেছনে এখানে একটা ছেলে আছে না? কোন ছেলে? আস্তে, এই যে এদিকে। তো আমার মনে হয় যে এই ছেলেটাই হয়তো আমাকে পার্সেল পাঠিয়েছে, আমাকে মাঝে মাঝে ফলো করতো। আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এই ছেলে সেই ছেলে কিনা? ঠিক আছে, আমি তাহলে যাই, এখন জিজ্ঞেস করি। আমি এখান থেকে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করবেন, তাও টেকনিক্যালি, হ্যাঁ কথা মতো কাজ করুন, একটা দায়িত্ব দিয়েছি সুন্দর মতো পালন করে আমি গেলাম। জিজ্ঞেস করছি, ও তো বলতে পারে না, ও বললো যে ও তো চাকরি করে অফিসে, অফিস থেকে ওকে দিয়েছে এরকম অনেকগুলো বক্স, ও তো দিয়ে যায় বাসায়। অফিস থেকে তো আসবে, কিন্তু আমি আপনাকে উপরে কি বললাম, আপনি জিজ্ঞেস করবেন যে এই জিনিসটা কোন অ্যাড্রেস থেকে আমার কাছে? আপনি সামান্য জিনিসটা জিজ্ঞেস করতে পারেন নাই? আপনি আসলে একটা বলদ। হালকা বলদ আছে। আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক,
আমায় ছাড়া কিছু না বুঝুক, ভোর সন্ধ্যায় পাগলের মতো আমাকে খুঁজুক।